এবার সৌদি আরবে ফের তেল ট্যাঙ্কারে হামলা জানা গেছে সৌদি আরবে ফের হামলার ঘটনা ঘটেছে এবারে দেশটির বন্ধ শহর সিঙ্গাপুর পতাকা বাহী এক বিবৃতিতে বলা হয়েছে শিপিং কোম্পানি হাফনিয়া জানিয়েছে ওই জাহাজে থাকা বাইশজন নাবিককে কোনো ধরনের জখম ছাড়াই উদ্ধার করা হয়েছে তবে কোম্পানিটি জানিয়েছে জাহাজে যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে কিছু তেল বের হয়ে গেছে এবং ওই জাহাজে ষাট হাজার টন পেট্রোল ছিল বলে জানা যায় হাফনিয়া তাদের ওয়েবসাইটে বলেছে স্থানীয় সময় আনুমানিক রাত বারোটা চল্লিশ মিনিটে জিদ্দা ছাড়ার সময় অগত স্থান থেকে হামলার শিকার হয় বিট রাইন নামক জাহাজটি এতে জাহাজে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে এছাড়া সৌদি আরবের পক্ষ থেকে এই হামলা সম্পর্কে এখনও পর্যন্ত মন্তব্য পাওয়া যায়নি খবর আল জাজিরা ও এন